নমস্কার বন্ধুরা, শাশুড়িপুর রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এতদিন আমি আমার শ্বশুরমশাইকে আনিনি, তো আজকে এই যে আমার শ্বশুরমশাই আজকে পুকুরে মাছ ধরতে যাবে, তো দেখি বাবু জাল দিয়ে পুকুরে কি মাছ পায়, তো সেই মাছটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলো বাবু। দেখুন জালটা বাবু কিভাবে মারে। বাবু তোমার মনে কি হয়, মাছ আসবে? ভালো মাছ হবে? ওই এখানে কুটুসও মাছ ধরছে। কুটুস পেয়েছো মাছ? না পাইনি, চলে গেল। ছোট কাঁংলা তুলেছিল, কাঁংলাগুলো খুব ছোট ছিল, ছেড়ে দিয়েছি ছোট কাঁংলাগুলো। তো বাবু অনেকগুলো মাছ উঠেছে, দেখুন এখানে পুঁটি মাছও আছে, বড় মাছও আছে। বাবু নিয়ে আসো মাছগুলো। দেখুন মাছগুলো, এটা কি মাছ জানো বৌমা? কি মাছ এটা? চাপা পুঁটি। চাপা পুঁটি? ও আচ্ছা, চাপা পুঁটিগুলো অনেক বড় হয়েছে, চাপা পুঁটিগুলো। হ্যাঁ দেখুন জলদি দেখো। এটা কি মাছ? রুই মাছ, রুই মাছ। এটা রুই মাছের ছোট পোনা না মা? হ্যাঁ ছোট পোনা। এটা আরো বড় হবে বাবু, এটা রেখে দেবে? হুম। দেখুন রুই মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, ছোট রয়েছে পোনাটা, ওই আরেকটা কাতলা, কাতলা, আর এটা হচ্ছে রুই মাছ, এটাও রুই মাছ। অনেকগুলো মাছ উঠেছে একদম, লাফাচ্ছে মাছগুলো না মা, দেখতে কি ভালো লাগছে গো। ছোট ছোট ফোনাগুলো বাবু ফেলে দেবে না পুকুরে? পুকুরে ফেলে দেব। বাবা অনেক মাছ আছে কিন্তু পুকুরে। হ্যাঁ আর জলটা একটু শুকিয়ে গেছে বলে। এই মাছটা কিন্তু অনেক বড় হয়। অনেক বড় হয়েছে মাছগুলো। এই যে ছোট্ট একটা মাছ, পুঁটি, পুঁটি মাছ, এটা পুঁটি মাছ, এটা জালের বাড়ি লেগে বোধহয় এটা মরে গেছে নাকি? মরে গেছে। হ্যাঁ এই মাছগুলো, এই মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ, এই চাপা পুঁটিগুলো। আর পুকুরের জ্যান্ত মাছ বুঝতেই তো পারছেন। তো চলো মা আমরা রান্নাঘরে চলে যাই মাছগুলো নিয়ে। চলো চলো। দেখো কি সুন্দর মাছগুলো জল খাচ্ছে, কি ভালো লাগছে। হ্যাঁ কষ্ট লাগছে মাছগুলো কাটতে না।
চলো গুরু কি সুন্দর মাছ দেখো মাছে পাখনাগুলো হ্যাঁ একদম লাফাচ্ছে না ভালো লাগছে দেখতে কি সুন্দর লাগছে মাছগুলোকে চলো আর বসি না দেখুন মাছগুলো লাফাচ্ছে গো একদম আমাদের পুকুরে জ্যান্ত মাছ এখন এই মাছগুলো দিয়ে আমরা রান্না করে আপনাদেরকে দেখাবো সবটি মাছ লাফাচ্ছে আর এটা হচ্ছে আমার রুই মাছ আর এটা চাপাপুটি এগুলো রুই না মা রুই মাছ হ্যাঁ আর এটা হচ্ছে পুঁটি মাছ ছোট পুঁটি ছোট পুঁটি মাছ আর ক্ষেত থেকে মা ডাটা নিয়ে এসেছে এই ডাটাটা দিলে হবে একদম তুলে নিয়ে এসেছে তো আজকে ডাটা দিয়ে পুকুরে জ্যান্ত পুঁটি মাছ এখানে অনেক জায়গায় মাছ আছে তো এগুলো দিয়ে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো তো এবার আমরা ডাটাটা আর মাছগুলো কেটে নেব এখন মাছগুলো আমি কেটে নেব আর মা ডাটাটা কেটে নেবে আমি বেশি মাছ সবগুলো মাছ কাটবো না আমি দু তিনটা মাছ কাটবো আমি ডাটা আর আলুগুলো কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নেব মাছ দিয়ে ডাটার ঝোলটা করতে যা লাগবে তা আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষের তেল আর পাঁচফোড়ন অনেকদিন পর আমার দুই নোনা শেষ হয়েছে আমাদের বাড়িতে তো একসঙ্গে আসা হয় না ওনাদের পিসুমনিরা কখনো একসাথে আসে না মানে এরকমভাবে দুনো বোন একসাথে এসে যে থাকার মজাটা আলাদাই তো মেজো পিসি তো এসেছে তো মেজো পিসি আসে শুনে ছোট পিসি এসেছে আমাদের খুবই আনন্দ যে দুনো পিসি একসাথে এসেছে তো আজকে ওদেরকে নিয়ে আমরা রান্না করব খাবো মজা করব তো আপনাদের সামনেও সেটা দেখাবো তো এখন আমি মাছগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো তো এখন মশলা দিয়ে আমি মাছগুলোকে মেখে নেব পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি নুন দিয়ে দিচ্ছি গুঁড়া লঙ্কাটা আমি এখন দেব না মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আর আজকে আমি কচু পাতার মধ্যে মাছগুলোকে মাখছি আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি ডাটা আর আলুগুলো ভেজে নেব অনেকদিন পরে আসলেন কিছু
পিসুমনি কালকে যে আমরা জানেন তো আমরা পিসুমনির সাথে কালকে আমাদের আর ঘুম হয়নি, খুব গল্প করেছি আমরা। পিসুমনিও বলছিল কি ওরা আগে এরকম ছোট দিয়ে ছোট ছোট খেলনা নিয়ে এরকম ভাবে রান্নাবাটি খেলতো, ছোট পিসির বিয়ে হয়েছে। তো মেজো পিসি একটু তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, তখন আর দাদু অসুস্থ ছিল বলে মেজো পিসি তাড়াতাড়ি বিয়ে হয়েছে। তো মেজো পিসি যখন বিয়েছে, মেজো পিসি তো এমনি তো ছোট মোটো, তো আর 14 বছরে বিয়ে হয়েছে। একদম পিসু বলেছিল কি একদম ছোট একদম কুলে করে মেজো পিসিকে নিয়ে গিয়েছিল। তো পিসুমনি তোমার যে বিয়ে হয়েছিল কত বছর হয়েছে? 53 বছর হয়ে গেছে ওদের যে বিয়ে হয়েছে। আর ছোট পিসি তোমার 35 বলতে বলেছি আমি আজকে ডাটা আলু দিয়ে এরকম রান্না করবো। হ্যাঁ, মা বলেছিল যে আপনি খুব ভালো খেতেন যে ডাটা আলু দিয়ে রান্না, তার জন্য তো খেত থেকে নিয়ে আসা হলো। মেজো পিসির কিন্তু বয়স অনেক, কিন্তু দেখতে লাগবে না, যা ভালো স্কিম দেখো এখনো হাসি খুশি। হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকে। আমার দুই পিসি শাশুড়ি খুবই ভালো, খুব আনন্দ করতে ভালোবাসে, আরও আসলে আমাদেরও খুব আনন্দ হয়। আর তো কালকে আমাদের এখানে যে মহাদেব বাড়ি আছে, তো মহাদেব বাড়িতে হোলির উপলক্ষে একটু নাম কীর্তন হয়েছিল, তো আমরা সবাই গিয়েছি, খুব মজা করেছি, তারপর আমরা রং খেলেছি, খুব ভালো লেগেছে। আমরা তো আস্তে আস্তে রাত্রে 1টা বেজে গেছে, 1টার পর থেকে আর ঘুমোইনি আমরা, শুধু গল্পই করেছি গল্পই করেছি। আর আজকে আমরা ভাবছিলাম কি আমরা নিজেরাই মাছ ধরবো, তো বাবু ধরে নিয়েছে, তো অন্য একদিন আমি পিসুমনি মাছ ধরে আপনাদেরকে দেখাবো। ডাটার আলুগুলো বাজার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছগুলো দিয়ে যাব, আমার মাছ বাজাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিরা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। Yeah.
এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমরা এটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমার স্বামী, আমার মেয়ের দিকের নাতি, আর আমার দুই ননাস মেজদি ছুরদি, আর আমার ছেলে, আমি ওদেরকে বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে খাবেন, আর কেমন হয়েছে বলবেন। বাবু কেন, ভালো করে খাও, তুমি মাছটা ধরলে। এত কষ্ট করে মাছটা ধরলে। হ্যাঁ, অনেকদিন পর পরিবারের সবার সাথে খেতে আলাদাই মজা লাগছে। বাবা মা মা তো খেতে পাচ্ছে না, মার প্রয়োজন করছে আজকে। বাবা পিসুমনি আর আমার ভাগ্নে, ওম ভালো করে খাবে। বাবু নিচে বসতে পারে না, বাবুর বসতে খুব অসুবিধা হচ্ছে। মাছের মুড়া খেতে খুব ভালো পান, তার জন্য ওদেরকে মুড়াটা দিয়ে দিচ্ছি। ওদের সাথে তুমিও মুড়াটা খেয়ে দেখো। ছোট বেশি মেজো বেশি কেমন লাগছে তোমাদের? তোমাদের তো পাশে সবসময় পাই না, তো আজকে খুব আনন্দ লাগছে। সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে ওরা ভাই বোন তিনজন একসাথে বসে খাচ্ছে। ভালোই লাগছে। হ্যাঁ, ভালো হয়েছে, খান। ওম কিছু বলো, কেমন হয়েছে? ভালো। ওম পুকুরে নামবে মাছ ধরতে ভাইয়ের সাথে? না। হ্যাঁ, আমি কিন্তু নামবো নেক্সট টাইম। নামতে হবে কিন্তু। বাই। দেখতে খুব ভালো লাগছে একদম। মানে পিসুমণিরা আপনারা যে বলেছিলেন যে আগে এসে মার হাতে ভাত খেতেন, ভাত রান্না করতো, তার জন্য আজকেও খুব ভালো লাগছে। আপনারা সবাই বসেছেন, মা ভাত দিচ্ছে, মানে দেখার সৌন্দর্যটাই অন্যরকম। আমাদের এই শাশুড়ি বোর রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আমাদের গ্রাম্য পদ্ধতিতে আরও অনেক কিছু দেখতে হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার।